हेलो बंधुरा, गुड मॉर्निंग, केमन आछो तुम्हारा सबाई। आज के आबार बिस्टि, भालो मतो बिस्टि होच्छे। तो भाबछि काजे जेते पारबो किना। कारण नहीं, अकारण नहीं, सब समय बिस्टि। বৃষ্টির মধ্যে আমাদের এই সজনা গাছে কাকা উঠে গেছে। কাকা গাছে কি করছো? পাতা করছি। ও, পাতা নিচ্ছি। তো গাইজ, বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে মনে হয় না আজকে আর কাজে যেতে পারবো, কারণ বৃষ্টিতে অটোতে প্যাসেঞ্জার হয় না। আর আমি যেহেতু অটো চালাই, তো আমার জন্য তো খুবই সমস্যার ব্যাপার। তো সকালের ভাবগতি দেখে বুঝতেই পারছি যে সারাদিনই বৃষ্টি হবে। আর বৃষ্টি আমারও ভালো লাগে, আর সবারই বৃষ্টি ভালো লাগে। তো বৃষ্টি ভিজলে ঠান্ডা লেগে যায়, তবুও বৃষ্টি ভিজে। তো বৃষ্টি পড়ছে বলে আমি একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছি, যাতে বৃষ্টিটা একটু কম পড়ে। কারণ হাতে ছাতা নিয়ে বেরাইনি, আমাদের বাড়ির পুকুর পাড়ের দিকেই দাঁড়িয়ে রয়েছি। দূরে পুকুর পাড়ে কাকা স্নান করছে, আর খুব ভালো লাগছে। পুকুরের মধ্যে বৃষ্টিটা পড়ছে, দেখতে খুব ভালো লাগছে। আমার তো মাঝে মাঝেই মনে হয় কি, এই পুকুরের ধারে এলেই সমুদ্র, মানে দীঘার কথা মনে পড়ে যায়। তাই ভালো লাগে, অবসর সময় এসে আমি এখানেই বসে থাকি। পুকুরটা চারিদিক থেকে বাঁশের ই দিয়ে বাঁধানো। বৃষ্টি হচ্ছে বলে আমার একটু সুবিধাও হচ্ছে, কারণ আমার অটোটা বৃষ্টিতে ভিজে রয়েছে, আমার মুছতে খুব সুবিধা হবে। বন্ধুরা, অটো ভিজে মোটামুটি আমার কাজ অনেকটা অর্ধেক। হ্যাঁ দিদি, আসো। আচ্ছা দিদি, আমার দিদিমণিও বেরিয়ে যাচ্ছে যে আমি স্কুলে দিয়ে আসবো। তো বৃষ্টির জন্য আমার সুবিধা হলো, গাড়িটা একটু মুছে নিচ্ছি। তো আমি যেহেতু অটো চালাই, তো এটা আমার অটো, আর আমি রোজই অটো চালাই। বৃষ্টির দিন তো কী হয়েছে, যেহেতু আমরা কেউই সরকারি চাকরি করি না, তো তার কারণে প্রত্যেক দিন রুটি রুজির জন্য কাজ কারবার করতেই হয়। কোন ডালটা? যে কোনো একটা ডাল। আজকে আমাকে একটার সময় একটু নিতে আসতে পারবে? তাহলে নিয়ে আসবো। এই যে পেয়ারা টালটা তুই কি করবে? দিদিমণিকে নিয়ে স্কুলের দিকে রওনা দিয়েছি। তো বারাসাতের দিকে যাব, রাস্তায় একটু ট্রাফিক জ্যাম হয়েই থাকে আমাদের, তো সিগনালে পড়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন মধ্যমগ্রাম চৌমাথা পার করার পরেই দিদিমণির স্কুলের দিকে পৌঁছে যাব। কাছাকাছি এসে গেছি। বারাসাত ইন্দিরা গান্ধী
দিদি মেমোরিয়াল হাই স্কুল। তো দিদিমণিকে স্কুলে নামাতে আসছি, রাস্তা সিগন্যাল করলেই পার হব। দিদিমণি তো স্কুলে চলে গেছে, এবার আমাকেও আমার কাজে বেরিয়ে যেতে হবে। তো ভিডিওটা আর বেশিক্ষণ বেশি লম্বা করব না। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওর জন্য আবার আসছি।